হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এখন আমরা কথা বলবো জি ফাইভের নতুন শো দ্য ব্রোকেন নিউজ এর সেকেন্ড সিজন নিয়ে তো দেখুন এর যখন ফার্স্ট সিজন এসেছিল আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল প্রথমত এখানে যারা অভিনয় করছেন প্রত্যেকেই একজন একজন দারুণ অভিনেতা এবং তাদের পারফরমেন্স টুয়ার্ডস এই যে নিউজ ইন্ডাস্ট্রি অ্যাঙ্কারিং ইন্ডাস্ট্রি এবং যেভাবে দুটো নিউজ চ্যানেল একে অপরের বিরোধিতা করেছিল যেভাবে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু ছিল এবং প্রজেক্ট আমব্রেলা লাস্টে যেটা নিয়ে আসা হয়েছিল আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল এবারে সেকেন্ড সিজনের জন্য ওয়েট করতে হয়েছে তবে সেকেন্ড সিজন তারা ওই গল্পের একটা কন্টিনিউটি রেখেছে অবশ্যই একটা অন্য অ্যাড করেছে যার ফলে একদিকে গল্পটা না গিয়ে দুটো দিকে বন্টন হয়ে যায় এবং আরো বিভিন্ন দিকে এই যে ইলেকট্রিক্যাল বন্ড বা যে জিনিসপত্র যেগুলো খুব কারেক্ট কারেন্ট জিনিস সেগুলোকে এর মধ্যে ইনকর্পোরেট করেছে ফলে ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং বেশ ইন্টারেস্টিং ম্যানারে আসে তো এখানে যদি আমি গল্প বলি তো ওই প্রজেক্টে আম্রেলা যেটার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেকের ডাটা নিয়ে নেওয়া প্রত্যেক প্রায় এগারো বারো কোটি মানুষের সবকিছু চলে আসবে এবং তার ফলে কি হতে পারে এটা নিয়ে দুটো চ্যানেলের মধ্যে বিরোধ একটা মেয়ে অ্যাঙ্কার ছিল যে জেলে চলে যায় এবং তারপরে তার সাফারিং সে কি করে ফিরে আসছে এবং ফিরে এসে কি কীভাবে ইভেন্ট নেওয়ার চেষ্টা করছে এবং তার সাথে সাথে আরেকটা যেটা সাবলেয়ারে ইনসিডেন্ট ঘটনা অ্যাড করা হয়েছে একটা জায়গায় একটা জিনিস পাওয়া যায় তো এই জিনিসগুলোকে একসাথে আমার চেষ্টা করা হয়েছে এই সিজনে এবার এই সিজনটা আমার ভালো লাগলো না খারাপ লাগলো নিয়ে যদি কথাবার্তা বলতে হয় সিরিজটা আমার বেশ ইন্টারেস্টিং বেশ ভালো লেগেছে হ্যাঁ তবে কিছু মানে আমি বলবো খারাপ জিনিস আছে কিছু জিনিস আমার ভালো লাগে নিয়ে সেরকমও জিনিস আছে তবে ভালো লাগার দিকগুলো আগে বলি প্রথমত গল্পটা বেশ ইউনিক এবং যেহেতু এই রকম জিনিস আমার দেখতে ভালো লাগে তাই হয়তো কোথাও গিয়ে একটু আমার জন্য বেশি স্পেস ক্রিয়েট করে এই ধরনের গল্পে আমি সেই রকমভাবে ইনভলভ হতে চাই কারণ একটা রিপোর্টার তার জার্নি তার মধ্যে ইনভেস্টিগেশন তার মধ্যে প্রসেস বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সোর্স নেওয়া একটা এডিটোরিয়াল মিটিং হচ্ছে সেখানে একটা ডিভাইড জায়গা চলে আসছে একটা অনলাইন পোর্টাল ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এই সব এলিমেন্টগুলো প্রপার জায়গায় এসেছে যার জন্য এই পুরো একটা যে জার্নিটা সেটা খুব সুন্দরভাবে আমাদেরকে এনজয় করাতে হেল্প করে সেকেন্ড হচ্ছে এই সিজনে পারফরমেন্স মানে প্রত্যেকে দারুন আমি কোনো ইন্ডিভিজুয়াল নাম নিচ্ছি না বাট ওই চ্যানেল এই চ্যানেল এই সমস্ত জিনিসগুলোর মাঝে তাদের পারফরমেন্স ইম্প্যাক্টটা খুব সুন্দর ছিল খুব ভালোভাবে সেটা উঠে আসে থার্ড হচ্ছে এর মিউজিক এবং টেকনিক্যালিটিসও খুব স্ট্রং কিছু কিছু জায়গায় ওই সাসপেন্স বিল্ড আপ হোক কিছু কিছু জায়গায় ওই জার্নিটাকে আরো ভালোভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হোক তো সমস্ত জিনিসটা খুব ভালোভাবে হেল্প করে আমাদেরকে অডিয়েন্স হিসাবে এবারে এই সিরিজটার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো ভালোও না যেমন প্রায় অনেক বড় একটা সিজন তার ফলে প্রথম দিকে মনে হবে কোথাও গিয়ে ড্র্যাগ করছে অনেক ছড়িয়ে দিচ্ছে অনেক কিছু দেখাচ্ছে আবার কোথাও গিয়ে একই জায়গায় একই জিনিস রিপিটেটিভলি দেখিয়ে যাচ্ছে তার ফলে একটা সিজনে একটা ইনসিডেন্ট তার হুকলাইন একটাই হয়তো সেটাকে ঘিরে অনেক কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে যেগুলো হয়তো ইরিলেভেন্ট মানে দরকার ছিল না প্রয়োজন ছিল না মনে হচ্ছে শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে হ্যাঁ তারা হয়তো ব্রিদিং স্পেস দিয়েছে তারা হয়তো ফ্যামিলি ইমোশন বিভিন্ন লেয়ার দেওয়ার চেষ্টা করেছে সেগুলো অবশ্যই ভালো সেগুলো আমি নিয়ে কথা বলছি না বাট একটা ইনসিডেন্ট মেন যে ফোকাস ছিল সেটাকে কোথাও গিয়ে বিভিন্নভাবে ড্র্যাক করার ফলে অ্যাটেনশনটা কোথাও গিয়ে কমে যায় সেকেন্ড এই সিনেমার লাস্টে বা এই সিরিজের লাস্টে যে ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে সেটা কোথাও গিয়ে অনেকের জন্য সারপ্রাইজিং হতে পারে যারা সেরকমভাবে কাজ এক্সপ্লোর করে না বাট আমার ক্ষেত্রে পুরো জিনিসটা প্রেডিক্টেবল হয়েছে এবং সিজনটা যেভাবে শুরু করা হয় ওই যে একটা রিপোর্টার হসপিটালে নিয়ে যাচ্ছে আমাকে আমার বন্ধুকে মেরে দিল বলে এবং সেটার গিয়ে পরে লাস্টে জাস্টিফিকেশনটাকে এবং এই পুরো সিজনের এপিসোডগুলোই ডিজাইন করা হয়েছে যে একটা লাস্টের ইনসিডেন্টকে প্রথমে দেখানো হয় এবং তারপরে পুরো প্রসেসটা নিয়ে এসে একটা সার্কেল কমপ্লিট করার মতো তো এই জিনিসটা আমার মনে হয় ভুল সিদ্ধান্ত হয়েছে কারণ আপনি প্রথমেই যখন ওই জিনিসটা দেখে নেন লাস্টটিকে বুঝে যান যে কি হতে চলেছে এবং তার ফলে ওই লাস্টের যে একটা তিরিশ মিনিটের একটা গ্যাঞ্জার ক্রিয়েট করা হয়েছে একটা ক্লাইম্যাক্স ডিজাইন করা হয়েছে যখন ওটা আপনার কাছে প্রেডিক্টেবল হয়ে যাবে না তখন ওই পুরো জিনিসের মজাটা আপনি আর পাবেন না এবং লাস্টে যেটা একটা চরম জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল একটা দারুণ একটা ক্লাইম্যাক্স ডিজাইন করা উচিত ছিল ওই লাস্টে তিন মিনিট চার মিনিট সেই জায়গায় গিয়ে সেটা ড্রপ করেছে তার ফলে যে মেন ইম্প্যাক্ট আসার দরকার ছিল গল্পটা থেকে সেটা আসে না তার থেকেও বড়ো কথা এটা যেহেতু দুটো নিউজ চ্যানেলের মধ্যেই গল্পটা গল্পের শিরোনাম তাই তাও বারবার যখন সিএমকে কে অ্যাটাক করছি বারবার কেউ করছে তার ফলে তার একটা রিয়াকশন বা অডিয়েন্সদের যদি ছোট টুকরো টুকরো ভাবে দেখানো যেত তাহলে কোথাও গিয়ে না একটা 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 ওয়ার্ল্ড ক্রিয়েট হতো একটা জায়গা ক্রিয়েট হতো শুধুমাত্র আমরা ছোট্ট জায়গায় আটকে থেকে গেছি দুটো নিউজ রুম দুটো জায়গা এর বাইরেও যে একটা জায়গা আছে আমি মুখ্যমন্ত্রী হিসেবে সে কিভাবে নিচ্ছি একটা লাস্টে গিয়ে তার রিয়ান ছাড়া পুরো সিরিজটাই সে মিসিং তো অনেক মিসিং লিঙ্ক আছে যেগুলোকে ঠিকঠাকভাবে মেকারসরা জোড়া দিতে পারেনি এখানে বাঙালি একটার করছে এবং সে ভালো অভিনয় করেছে তার ক্যারেক্টারটার ইম্পর্টেন্ট সেরকম না থাকলেও তার একটা রোল আছে সেই রোলটাই সে জাস্টিফাইড তো ওভারঅল আমার কাছে এই সিজনটা একটা ভালো সিজন আমি যদি গল্পের প্রাসপেক্টে বিচার করি আমি যদি তার ট্রিটমেন্টের প্রাসপেক্টে বিচার করি বাট হ্যাঁ এর মধ্যে অনেক কিছু জায়গা ছিল যেগুলো বেটার করা যেতে পারতো তাহলে সিজনটা হয়তো আরও বেটার হওয়ার চান্স ছিল অবশ্যই এর মধ্যে ক্লিপ হ্যাঙ্গার আছে এবং থার্ড সিজন আসতে পারে সেখানে হয়তো ইলেকট্রিক্যাল বন্ড বা আরও কিছু জিনিসপত্র নিয়ে কথা হবে তোমরা যদি সিরিজটা দেখেছো কেমন লেগেছে জানিও না দেখে থাকলে দেখতে পারো এবং দেখেছি জানাতে পারে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাদের প্রত্যেক নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা